হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের বিনা পেঁয়াজ রসুনে মশলাদার ফুলকপির তরকারি করে দেখাবো। তার মানে হলো যখন আপনার নিরামিষের দিন হবে তখন আপনি নিশ্চিন্তে এই রেসিপিটি বানাতে পারবেন, কারণ বাঙালিদের জন্য পেঁয়াজ রসুনটা ননভেজ, সেই কথাটা আমি মাথায় রেখেই এই সবজিটা বানিয়েছি। আপনি দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কতটা গাঢ় হয়েছে। তবে চলুন দেখে নিই কীভাবে বানাতে হবে। সবার আগে মশলা তৈরি করে নেব। আমি একটা ছোট মিক্সার জার নিয়েছি, তার মধ্যে আমি এক ছোট চামচ মানে এক টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি, এটা গোটা জিরে। এর সঙ্গে সঙ্গে দেব আমরা মোটামুটি এক টেবিল চামচ বা তার থেকে একটু বেশি গোটা ধনে। আর এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল। সাদা তেলের জায়গায় আপনি বাদাম ইউজ করতে পারেন, বাদাম মানে যেটা আমন্ড বা যেটাকে বলে কাঠবাদাম। আর এটা হচ্ছে খরবুজের বীজ, খরবুজ মানে হচ্ছে বাঙি বা ফুটি, তো এটা আমি এক টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি। আর এই হচ্ছে শুকনো নারকেল, যেটাকে খোবরা বলা হয়, আপনি তাজা নারকেলও ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে সঙ্গে আমি দেব, এটা হচ্ছে চীনাবাদামের গুঁড়ো। চীনাবাদামটা আপনি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে এর সাথেই বাটা হয়ে যাবে। আমার কাছে আগে থেকে পাউডার বানানো ছিল, এই কারণে আমি 5-6 চামচ দিয়ে দিচ্ছি। আর আপনি যেখানে আমি সাদা তিল আর খরবুজের বীজ দিলাম সেখানে আপনি বাদাম আর কাজু দুটোই অ্যাড করতে পারেন বা যে কোনো একটাও অ্যাড করতে পারেন। আর এই চীনাবাদামের গুঁড়োটা এই সবজির মধ্যে খুবই ভালো একটা ফ্লেভার অ্যাড করবে আর গ্রেভিটাকে গাঢ় করবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজ টমেটো রাফলি কেটে, আর 6-7টা আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে আপনি শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন বা ব্যবহার নাও করতে পারেন, যখন রান্না করবেন তখন গুঁড়ো লঙ্কা ইউজ করলেই হবে। আর এবার আমি এই যে মিক্সারটা নিলাম, যে মশলার মিক্সারটা, এটা আমি পিষে আনব। আপনি দেখতে পাচ্ছেন আমার মশলাগুলো খুব ভালো করে পেশা হয়ে গেছে। এর মধ্যে খুব গোটা জিনিস আছে, তো জিরে ধনে তারপর তিল খরবুজের বীজ, তো এসব কিছু পেশার জন্য একটু সময় লাগে, এই জন্য একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে পিষতে হবে। আর কিছু সময় পরপর মানে অল্প অল্প করে জল অ্যাড করতে হবে, একেবারে অল্প অল্প করে, নইলে কিন্তু পেশা ভালো হবে না। আর এখানে দেখুন আমি ফুলকপিগুলোকে কেটে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পানি দিয়ে। পানির মধ্যে একটু লবণ অ্যাড করব, তারপরে এটা বসিয়ে দেব সিদ্ধ করতে। এটা নর্মাল সময়ে যদি আপনি ফুলকপির তরকারি বানান তাহলে সিদ্ধ না করলেও চলে, কিন্তু এখন তো ফুলকপির সিজনটা চলে গেছে আর এই অফ সিজনের ফুলকপি খেলে একটু গ্যাস হয় আর এতে একটু গন্ধও করে, এই কারণে আমি এই প্রসেসটা করছি। এবার এটাকে আমি সিদ্ধ করব লবণ দিয়ে, মোটামুটি 30-35% সিদ্ধ হলেই চলবে। আর সিদ্ধ করে আমরা জলটাকে ফেলে দেব। দেখুন বলক এসে গেছে। এবার আমরা মোটামুটি 3-4 মিনিটের মতো সিদ্ধ করে নেব, তারপরে আমরা জলটা ফেলে দেব। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, খুব বেশি সিদ্ধ হয়ে গেলে আবার সবজির মধ্যে মানে গ্রেভির মধ্যে এটা একেবারে পিলপিলি হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটুখানি সিদ্ধ করব, মানে 30-35% বা 25-30%। এই দেখুন 3-4 মিনিট পরে আমি এটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে জলটাকে ফেলে দিয়েছি। এবার আমি ইন্ডাকশানের উপরে একটা কড়াই বসিয়েছি, হিট অলরেডি চালু আছে। আমি তেল অ্যাড করে দিচ্ছি, তেল নিজের পছন্দ মতো কম বেশি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এটা আমি রিফাইন তেল ইউজ করছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 পিঞ্চ মতো হিং। তেলটা খুব বেশি গরম হয়নি, হালকা গরম আছে, তো হিংটা আমি দিয়ে দিয়েছি। হিং দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব একটুখানি হলুদ। একটুখানি হলুদ দিচ্ছি কারণ এখানে আমি ফুলকপিগুলো ভাজবো, আর হলুদ দেওয়ার আগে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু হলুদটা একেবারে মানে ফটাকসে পুড়ে যায়, কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না। এই কারণে আমি হালকা গরম তেলে হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিগুলোকে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভেজে নেব। একটু ভাজা স্বাদ না হলে স্বাদটা ভালো লাগে না সবজির, এই কারণে একটু ভেজে নিলে ভালো লাগে। যদিও আমরা প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপরও এখন যদি আমরা একটু না ভাজি তাহলে একেবারে সিদ্ধ সিদ্ধ গন্ধ আসবে, ভালো লাগবে না। এই কারণে 3-4 মিনিটের জন্য আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পিষে রাখা মশলাগুলো দিয়ে দেব, সমস্ত মশলাটা আমি দিয়ে দেব। আর একটুখানি জল দেব, মিক্সার জারটা ধুয়ে, বেশি দেব না, একটুখানি জল দেব। খুব বেশি দিলে আবার
মানে ফুলকপিগুলো খুব গলে যাবে, ভালো লাগবে না। এই কারণে একেবারে একটুখানি, যা না হলেই নয়, মানে মশলাগুলো যাতে ওয়েস্ট না হয় এই কারণেই মশলা দিয়ে এখন আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে রান্না হয়ে যায়, মানে মশলাটা খুব ভালো করে কুক হওয়া লাগবে। তো মশলার ওপর থেকে তেল দেখা যাবে, ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে ঢেকে রান্না করব। এবার আমি মশলার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেই হিসাবে দিচ্ছি। আর এর মধ্যে দেবো আমি একটু গরম মশলা। এখানে আমি হাফ টিস্পুনের থেকে একটু বেশি গরম মশলা ইউজ করছি, এটা শাহি গরম মশলা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। মনে রাখবেন, আমরা কিন্তু ফুলকপি যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম, তো ফুলকপির ভেতরে লবণ আছে, আর যে লবণের পানিটা সেটা আমরা ফেলে দিয়েছি। এবার গ্রেভির জন্য যেটুকু লবণ দরকার সেটুকুই আমি দিলাম। আর আমি যে গরম মশলাটা ইউজ করেছি ওটা শাহি গরম মশলা, আমি ঘরে বানিয়েছি। ওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। ঢেকে দিলাম, ঢেকে ঢেকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ কি সবজি বা মশলার ওপর দিয়ে তেল দেখা না যায়। আমি তেল খুব একটা বেশি ইউজ করিনি, তারপরও আপনি দেখতে পাচ্ছেন ওপর দিয়ে তেল দেখা যাচ্ছে। এবার আমরা একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো গ্রেভির জন্য। আপনি দেখতে পাচ্ছেন কি নিচে দিয়ে লেগে যাচ্ছে, একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা জল দিয়ে দেব। গ্রেভি যতটা আপনি পাতলা চান সেই হিসেবে জল ইউজ করবেন। আমি খুব বেশি পাতলা করব না, এ কারণে খুব বেশি জল ইউজ করব না। পছন্দ মতো আমি জল দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে আর একটুখানি জল দেওয়া উচিত, তো আর একটুখানি জল আমি দিয়ে দেব। এবার আমি ঢেকে দেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত খুব ভালো একটা বলক এসে না যায়, কারণ আমার কিচেনে ফ্যান চলছে, তো ফ্যান চলার কারণে বলক আসতে একটু দেরি হয়। এই কারণে আমি শুরুতে একটু ঢেকে দিলাম, আপনার না ঢাকলেও চলবে যদি আপনার এরকম সমস্যা না থাকে। দেখুন খুব ভালো বলক এসে গেছে। এবার আমি খোলাই রান্না করব, কারণ গ্রেভিটাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। আর ফুলকপি মোটামুটি গলেই গেছে, 80-90% তো গলেই গেছে। এবার আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ কি ফুলকপি 100% গলে না যায় আর গ্রেভি আমার পছন্দ মতো না হয়ে যায়। দেখতে পাচ্ছেন গ্রেভি কনসিস্টেন্সি যথেষ্ট গাঢ় হয়ে গেছে, আর আমি এর থেকে বেশি কমাবো না, কারণ আমি যখন নামাবো নামানোর পরে এমনিতেই একটু কম হয়ে যাবে, মানে আরও একটু গাঢ় হয়ে যাবে গ্রেভিটা। দেখুন এখন কনসিস্টেন্সি কীরকম আছে, আমি এরকমই রাখবো। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা। ফ্রেশ ধনে পাতা আমি ধুয়ে কেটে রেখেছিলাম, ছোট ছোট করে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। এখানে আপনি আরেকটা জিনিস চাইলে অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে ভেজে রাখা জিরে ধনের পাউডার। আমার কাছে এখন নেই, যদি আপনার কাছে থাকে তাহলে দিয়ে দেবেন হাফ টিস্পুন মতো। আমার এখন মোটামুটি হয়ে গেছে সব কাজ, আর কোনো কাজ বাকি নেই। এবার আমরা হিট বন্ধ করে দেব আর সবজিকে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে, গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও খুবই অসাধারণ হয়েছে। আপনি নিরামিষ দিনে নিশ্চিন্তে খুবই কনফিডেন্সের সাথে এই সবজিটা বানাতে পারেন, সবার খুব পছন্দ হবে, সবাই আঙুল চেটে খাবে। আর দেখলেন তো, রেসিপিতে কোনো ঝামেলা নেই, কোনো ঝঞ্ঝাট নেই। আপনিও অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটি, আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খেতে থাকবেন। বাই বাই।